নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা সময় চলে এসেছে আজকে সকাল সকালের তাজা খবরগুলো দেখে নেওয়ার তো খবরগুলো দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। যারা এখনও এই ভিডিওটিকে একটি লাইক করেননি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের দাবি লাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেই না করে ভিডিওটি আমরা শুরু করি রেশন কার্ডকে নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি বিরাট বড় সুখবর দিয়েছে মমতা মমতা সরকার সরকার ক্ষমতায় আসার টাকা কেজি দরে দু চাল দেওয়ার ব্যবস্থা করেছে খাদ্যসাথী প্রকল্পের রেশন দোকান থেকে পাওয়া যায় এই চাল এবার সেই চাল এক টাকা কেজি দরে দিতে চাইছে সরকার ফলে উপকৃত হবে রাজ্যের প্রায় পৌনে আট কোটি রেশন গ্রাহক সূত্রের খবর এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য নবান্নে পাঠা হয়েছে এটি কার্যকর করতে রাজ্য সরকারের বছরে দুশো কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা এই রাজ্যের প্রায় ছ কোটি এক লক্ষ রেশন গ্রাহকদের দু টাকা কেজি দরে চাল সরবরাহ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এক টাকা অতিরিক্ত ভর্তুকি দিয়ে এই চাল দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রেশন গ্রাহকদের জন্য এটি একটি দারুণ সুখবর দিয়েছে এবার থেকে আপনারা রেশন দোকানে এক টাকা কেজি দরে চাল পাবেন এমনটাই কিন্তু ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এবার আমরা দেখে নেব পরবর্তী নিউজটি বছরের শুরুতেই স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য দু দুটি দারুণ সুখবর দিল অনেকদিন ধরেই দেখা যাচ্ছিল যে কিছু অসৎ লোকেরা বিভিন্ন রকম চালাকির দ্বারা এটিএমের মাধ্যমে টাকা তুলে ফেলেছে যার জন্য অনেক দিতে হয়েছে সাধারণ জনগণদের তাই এবার সবার টাকা সুরক্ষা নিয়ে বিশেষ ব্যবস্থা নিল এসবিআই তারা চালু করতে এলো এক নতুন নিয়ম এক্ষেত্রে ব্যাংক রেজিস্ট্রাররা করা মোবাইল নাম্বারে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আর এটা দিলেই উঠবে টাকা তবে এটি শুধু দশ হাজারের বেশি টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে আর এটি শুধু ব্যাংকের এটিএম প্রযোজ্য হবে তো বন্ধুরা এসবিআই গ্রাহকদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুবিধা নিয়ে এসেছে কেননা দশ হাজার টাকার আপনারা তুলতে চান এটিএম থেকে তাহলে আপনার যে রেজিস্টার মোবাইল সেই রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু এটিএম মেশিনে বসাতে হবে তাহলেই কিন্তু আপনারা দশ হাজার টাকার বেশি টাকা তুলতে পারবেন এবং এস তরফ থেকে আরেকটি নতুন বছরে দারুণ সুখবরী দিয়েছে একত্রিশে ডিসেম্বরের আগে যদি আপনারা হোম লোন নেন হ্যাঁ বন্ধুরা যদি আপনারা হোম লোন নেন সেক্ষেত্রে আপনাদের ইন্টারেস্টটা অনেকটাই কম করে দেবে এসবিআই এমনটাই কিন্তু এস বি তরফ থেকে জানানো হয়েছে সেই সঙ্গে ইলেকট্রিক নিয়ে কেন্দ্র সরকার একটি কি আপডেট দিয়েছে এবার আমরা দেখব নতুন বছর থেকে বিদ্যুৎ চুরি করলে পড়তে হবে কঠিন শাস্তির মুখে দু সালে আর্থিক অবস্থা ঠিক করতে নতুন প্ল্যান অফ অ্যাকশন ঠিক করেছে বিদ্যুৎ সরবরাহ সংস্থা কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যেসব এলাকায় বিদ্যুৎ চুরি হচ্ছে সেই সব এলাকায় গ্রাহকদের সমস্যা পড়তে পারেন এর জন্য কিন্তু এই ব্যবস্থা নিয়েছে দু হাজার সাল থেকে বিদ্যুৎ চুরির জন্য বিশেষ অভিযান শুরু করেছে কেন্দ্র সরকার যেখানে বেশি বিদ্যুৎ চুরির ঘটনা ঘটেছে সেখানে বিদ্যুতের যোগানের পরিমাণ কম যাবে অর্থাৎ কমে যাবে আর যেখানে বিদ্যুৎ চুরির ঘটনা কম হবে সেখানে চব্বিশ ঘন্টায় পরিষেবা পাবেন গ্রাহকরা তো বন্ধুরা আপনাদের হাতেই কিন্তু রয়েছে যে বিদ্যুৎ আপনাদের এখানে কতটা পরিমাণে থাকবে সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের হাতে রয়েছে অর্থাৎ আপনাদের এলাকায় যদি বিদ্যুৎ বেশি পরিমাণ মানে চুরি হয় অর্থাৎ অন্য লোকেরা চুরি করে বিদ্যুৎ চালায় সেক্ষেত্রে আপনাদের এখানে লোডশেডিং কিন্তু খুব পরিমাণে হবে এবং বিদ্যুতের সরবরাহ অনেকটাই কম দেবে এবং খুব কম ভোল্টেজ দেওয়া হবে আপনাদের এখানে যেখানে কোনো চুরি হয় না অর্থাৎ বিদ্যুতের কোনো চুরি হয় না সেখানে কিন্তু বিদ্যুতের ভোল্টেজটা বেশি থাকবে এবং চব্বিশ ঘন্টায় কিন্তু বিদ্যুৎ সার্ভিস দেবে এমনটাই কিন্তু কেন্দ্র সরকার থেকে উঠে এসেছে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী নিউজটি এই খবরটি হলো রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এটি একটি দারুণ সুখবর রাজ্য সরকারি অর্থ দপ্তরে এক বিজ্ঞপ্তিতে জারি করে জানিয়েছে যে যে দু সালের পরে যারা অবসর নিয়েছে তাদের পেনশন নতুন করে নির্ধারণ করা হবে দু হাজার সালে জানুয়ারি মাসের আগে ও পরে অবসর নেওয়া কর্মীদের পেনশনের বৈষম্য নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল নয়া বিজ্ঞপ্তিতে তা দূর করা হয়েছে দু হাজার সালে জানুয়ারি মাসের পর অবসর নেওয়া কর্মীদের নতুন করে পেনশন নির্ধারিত হবে এবং তার বর্ধিত অংশের চল্লিশ শতাংশ বিক্রিও করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন রাজ্য সরকারি যা কর্মীরা রয়েছে যারা পেনশন পান তাদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুখবর তো পরবর্তী যে খবরটি আমরা দেখব সেটি হল হোয়াটসঅ্যাপকে নিয়ে তো বন্ধুরা আপনারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তো অবশ্যই কিন্তু এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন বছরেই বেশ কিছু ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ সংস্থার তরফ থেকে একটি পোস্টার অর্থাৎ পোস্টে বলা হয়েছে আগামী বছর থেকে কয়েকটি মোবাইল প্ল্যাটফর্ম সমর্থন বন্ধ করে দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা তার মানে আপনারা অন্য অর্থাৎ কয়েকটি মোবাইল রয়েছে যেখানে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না এর ফলে বিশ্বব্যাপী কয়েক কোটি ফোনে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে যাবে না এবছর একত্রিশ ডিসেম্বরের পর বিশেষ সব উইন্ডোজ ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ আইওএস আট অথবা পুরোনো অপারেটিং সিস্টেমের আইফোন দু হাজার কুড়ি সালের এক ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না এছাড়াও অ্যান্ড্রয়েড টু থ্রি পয়েন্ট সেভেন দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত অথবা তার চেয়ে পুরোনো সংস্করণের ফোনে চলবে না সিস্টেমে ব্যবহারকারীরা গ্রাহকদের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করছে হোয়াটসঅ্যাপ তো বন্ধুরা আপনারা কি উইন্ডোজ ফোন ব্যবহার করেন বা আপনারা এই অ্যান্ড্রয়েড অর্থাৎ পুরনো অ্যান্ড্রয়েড ফোন যদি ব্যবহার করে থাকেন সেটা যদি টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন যদি এই আপডেট ভার্সন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপটি বন্ধ করা হবে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপকে নিয়ে আপডেটটি লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যদি আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী নিউজটি এই নিউজটি উঠে এসেছে এনআরসি কে নিয়ে এখন দেশের পরিস্থিতি এই এনআরসি ও নাগরিকত্ব নিয়ে একেবারে নাজেহাল দশা অনেক জায়গাতেই মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে এর ফলে দেশে হিংসার পরিমাণ যাচ্ছে এইসবের মধ্যে এবার কেন্দ্র সরকার কিছুটা হলেও পিছু হাঁটছে এর জন্য তাদের মুখে শোনা গেছে অন্য ধরনের সুর তারা বলেছে এখনও এনআরসি নিয়ে কোনো ধরনের কথাই হয়নি একদিকে আবার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিল আরেক কথা তিনি বলেন এই এনআরসি নিয়ে ভয়ের কোনো ব্যাপার নেই কারণে এই এনআরসি হওয়ার আগে সব রাজ্যের সাথে বসে পরামর্শ করা হবে এই কথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর জানিয়েছেন একটি সাক্ষাৎকারে তিনি বলেন এই ভুয়ো নিউজে কান দেবেন না এনআরসি নিয়ে কিন্তু কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোনো রকম ঘোষণা করেনি যদি ঘোষণা করে দেয় অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আমরা দেখে নেব আবহাওয়ার আপডেট দেখুন বন্ধুরা এবার খুব খারাপ অবস্থা সারা উত্তর ভারত জুড়ে শৈতপ্রবাহ এর ফলে দিল্লির অবস্থা একেবারে খারাপ দিল্লির তাপমাত্রা একেবারে দুই ডিগ্রি যা একশো আঠারো বছরও হয়নি এই প্রথম দিল্লিতে এমনভাবে তিন ডিগ্রির নিচে তাপমাত্রা নামলো মৌসুম ভবন থেকে জানানো হয়েছে এই শৈতপ্রবাহ আরও বাড়তে পারে আর তার ফলে অনেক জায়গাতে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে সারা উত্তর ভারত জুড়ে আকাশ কুয়াশাচ্ছন্ন আর তার ফলে আরও খারাপ অবস্থা যা যানবাহন পরিষেবা ব্যাঘাত ঘটেছে অনেক বিমান পরিষেবাও বাতিল করা হয়েছে এই রকম এইরকম দেখে অনেকেই অবাক হয়ে যায় যে আমরা কোন জায়গাতে বর্তমান অবস্থান অর্থাৎ বসবাস এই সবের পর আবহাওয়া বিদরা জানিয়েছেন এটা একেবারেই ভালো কোনো লক্ষণ নয় এখানে বলেছে একদিকে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ বিহার উত্তরপ্রদেশ আরও বিভিন্ন জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় শৈতপ্রবাহ চলবে একদিকে নাগাল্যান্ডের জুহেনবাগ জেলায় প্রবল তুষারপাত হয়েছে এর আগে দেখা গেলেও অনেক দিন আগে হয়েছিল তুষারপাত এমন কিছু জায়গায় এবার তুষারপাত হচ্ছে যে যে জায়গাও বিশ্বাসই করতে পারছে না আবহাওয়াবিদরা একদিকে রাজস্থানে হয়েছে তুষারপাত যেখানে একবারই পারদ নেমে গেছে হিমাঙ্কের নিচে গাছপালা সব জমে গেছে বরফে আর আবহাওয়া দপ্তর জানিয়েছে বিভিন্ন জায়গায় এই পশ্চিমী জঞ্জার ফলে ও ঘূর্ণাবাতের ফলে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে এর ফলে দেখা যায় লাখদ্বীপ ও মধ্যপ্রদেশের অনেক জায়গায় ঘূর্ণাবাত হয়েছে আর যেসব জায়গায় মেঘের পরিমাণ বেশি থাকবে সেখানে তাপমাত্রা বাড়বে ও বৃষ্টির পরিমাণও বাড়বে তো আসুন বন্ধুরা এখানে দেখে নেব পরবর্তী আপডেটটি বা নিউজটি দেশ জুড়ে আকাশ ছোঁয়া চলছে পেঁয়াজের দাম হ্যাঁ বন্ধুরা যার ফলে গরিব এবং মধ্যবিত্তরা প্রায় পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছে তো বন্ধুরা কবেই বা কমবে এই পেঁয়াজের দাম ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছে সাধারণ এবং মধ্যবিত্তরা এবার পেঁয়াজ রেশন দোকান থেকে কিনতে পারবে অর্থাৎ যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারে তার অর্ধেক দামে কিন্তু রেশন দোকান থেকে পেয়ে যাবে এই পেঁয়াজ এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ এবং মধ্যবিত্তদের জন্য একটি দারুণ সুখবর দিয়েছে তো বন্ধুরা এবার দেখা যাক কবে থেকে এই পেঁয়াজের দাম হ্রাস পায় বা কমে যায় তো আসুন বন্ধুরা দেখে নেব সর্বশেষ আপডেটটি যেটি হলো সিম কার্ডকে নিয়ে যদি আপনারা রিলায়েন্স জিও ব্যবহার করে থাকেন তো আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর যারা জিও সিম ব্যবহার করেন তারা আটানব্বই টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেটি আপনারা রিচার্জ করতে পারেন সাশ্রয়ী মূল্যের এই প্ল্যানটি আঠাশ দিনের জন্য রয়েছে আটানব্বই টাকার প্ল্যানটিতে টু জিবি ডেটা সহ জিও টু জিও আনলিমিটেড কলিংয়ের সুবিধা আপনারা পাবেন তিনশোটি এসএমএসও দেবে কোম্পানি জিওর অ্যাপ্লিকেশন ফ্রি সাবস্ক্রিপশনের অন্তর্ভুক্ত রয়েছে এই প্ল্যানটি অর্থাৎ আটানব্বই টাকার প্ল্যানটি আপনারা কিন্তু সহজেই রিচার্জ করতে পারেন সেই সঙ্গে একশো টাকার প্ল্যানটি যেখানে এখানে নেই লিস্টে এই প্ল্যানটিও আপনারা রিচার্জ করতে পারেন একশো উনপঞ্চাশ টাকা চব্বিশ দিনের ভ্যালিডিটি রয়েছে রোজ অর্থাৎ প্রতিদিন আপনারা এক জিবি করে ডেটা পাবেন জিও টু জিও আনলিমিটেড কল পাবেন এবং আদার্স নেটওয়ার্কে অন্য নেটওয়ার্কে কল করার জন্য আপনারা তিনশো মিনিট কিন্তু পেয়ে যাবেন তার পরবর্তী রিচার্জটি রয়েছে খুব অল্প দামে অর্থাৎ চুরাশি দিনের ভ্যালিডিটি আপনারা পেয়ে যাবেন তিনশো উনত্রিশ টাকা রিচার্জ করলে তিনশো উনত্রিশ টাকা রিচার্জ করলে আপনারা চুরাশি দিনের ভ্যালিডিটি পাবেন মোট ছয় জিবি ডেটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও জিও টু জিও আনলিমিটেড কলের সুবিধা রয়েছে এবং এক হাজার এস আপনারা পেয়ে যাবেন জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য তিন হাজার মিনিট আপনারা পেয়ে যাবেন এবং এছাড়াও জিওর সাপ্রি এখানে রয়েছে জিওর যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেখানে ফ্রি সাবস্ক্রিপশান ও অন্তর্ভুক্ত আছে এই প্ল্যানটি তারপর পরবর্তী যে প্ল্যানটি রয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যান যারা একটু বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি খুবই দারুণ একটি ধামাকাদার প্ল্যান এই প্রিপেড প্ল্যানে আটাশ দিনের জন্য প্রতিদিন তিন জিবি করে ডেটা আপনারা ব্যবহার করতে পারবেন জিও টু জিও আনলিমিটেড কলের সুবিধা পাবেন প্রতিদিন একশোটি করে এসএমএসও পেয়ে যাবেন এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য তিন হাজার মিনিট আপনাদের দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তো আপনারা চাইলেই জিওর এই প্ল্যানগুলো কিন্তু অনায়াসে রিচার্জ করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা কি চান এই প্ল্যানগুলো রিচার্জ করতে যদি আপনারা চান অবশ্যই প্ল্যানগুলো রিচার্জ করে নেবেন এবং খুব স্বল্প মূল্যে যে প্ল্যানটি রয়েছে যেটি আমি বলবো যারা গরিব মধ্যবিত্তরা রয়েছে তিনশো উনত্রিশ টাকার প্ল্যান রয়েছে আপনারা রিচার্জ করতে পারেন যারা বেশি কল করেন তাদের জন্য কেননা এক্ষেত্রে চুরাশি দিনের ভ্যালিডিটি দিয়েছে জিও টু জিও আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন এবং আদার্স নেটওয়ার্কে আপনারা তিন হাজার মিনিট ভয়েস কলের সুবিধা পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্রতি মাসে আপনারা এক হাজার মিনিট করে এনআফ কল করতে পারবেন অর্থাৎ ষোলো ঘন্টার বেশি আপনারা কল করতে পারবেন তো আজকের এই আপডেটগুলো কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকেন men dennoùlad